हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। आजकल वीडियोते एटीके मोहनबागान और एससी ईस्ट बेंगलर बेस किछु गुरुत्वपूर्ण आपडेट देवार आछे, तो वीडियोटी एकटू स्किप ना करे शेष अब्दि देखार अनुरोध रइल। और जारा प्रथमबार आमार चैनेले एसेछो तारा अवश्यई चैनलटी सबस्क्राइब करे दिओ, जे कोनो धरनेर स्पोर्ट्स रिलेटेड आपडेट सबार आगे पाबार जोन्नो। तो फार्स्टे आसछि एससी ईस्ट बेंगलर न्यूजे। तो फ्रेंड्स, तोमादेरके आमि गतकालकेई जानियेछिलाम जे मार्सेलियो रिवेरियो डस सैंटोसेर क्वारेंटाइन पिरियड बर्तमाने शेष होते चलेछे। আর এছাড়াও মার্সেলোর কিন্তু কোভিড রিপোর্টও পজিটিভ ছিল, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে সবথেকে বড় সুখবর হচ্ছে মার্সেলো বর্তমানে কোভিড নেগেটিভ রিপোর্ট এসেছে এবং তিনি বর্তমানে করোনা মুক্ত। এবং যা শোনা যাচ্ছে, তিনি কিন্তু আজ থেকে প্র্যাকটিস শুরু করবেন এবং আগামী 24 তারিখে ম্যাচের জন্য তিনি প্রস্তুতি নেবেন। তো সেক্ষেত্রে দেখতে গেলে যা খবর, আগামী 24 জানুয়ারি হায়দ্রাবাদ এফসি ম্যাচে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন এবং ফার্স্ট ইলেভেনে না থাকলেও স্কোয়াডে কিন্তু তাকে রাখা হবে, এইরকম একটা খবর বেরিয়ে আসছে। এবার আসছি এটিকে মোহনবাগানের নিউজে। তো ফ্রেন্ডস, তোমরা জানো সন্দেশ ঝিঙ্গান অনেকদিন ধরেই এটিকে মোহনবাগানে এসেছেন, কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়েছেন, তারপর বর্তমানে তিনি টিমমেটসদের সাথে প্র্যাকটিসও করছেন। কিন্তু বর্তমানে খারাপ খবর হলো যে, মানে গতকাল যে খবরটা বেরিয়ে এসেছে যে সন্দেশ ঝিঙ্গান তার যে পুরনো ইঞ্জুরিটা হয়েছিল সেই ইঞ্জুরিতে কিন্তু আবার তিনি ব্যথা অনুভব করছেন। তো দেখো, তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলি, তিনি যখন এইচএনকে সিবিএনকে যোগ দিয়েছিলেন, যোগ দেওয়ার পরেই তিনি ইনজিওর্ড হন, তারপরে তিনি অনেক দিনের জন্য আউট হয়ে যান ম্যাচ থেকে। সেক্ষেত্রে আবার তাকে 5 ম্যাচের জন্য রিজার্ভ বেঞ্চে বসানো হয়, কিন্তু তাকে একটা ম্যাচও খেলানো হয়নি, এইচএনকে সিবিএনকের জার্সিতে একটা ম্যাচও তিনি খেলেননি। তারপরে তিনি আবার যখন কিছুদিন বাদেই আবার ইনজিওর্ড হন, ইনজিওর্ড হওয়ার পর ভারতে ফিরে আসেন। তো সেই ইনজুরিটা কাটিয়ে ফিটনেস টেস্টে পাস করে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে সাইন করিয়েছিল। কিন্তু বর্তমানে যা খবর যে সন্দেশ ঝিঙ্গান তার পুরনো ইনজুরির জায়গায় কিন্তু ব্যথা অনুভব করছেন, যেটা গতকালের রিপোর্ট। তো এক্ষেত্রে আবার যদি তিনি ইনজিওর্ড হন, সেক্ষেত্রে কিন্তু উড়িষ্যা ম্যাচে তিনি অনিশ্চিত হয়ে যাবেন। এবার পরবর্তী আপডেট এলে আমি তোমাদের জানিয়ে দেবো। এছাড়া তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে দাদা, এটিকে মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসি ম্যাচটা পোস্টপন হওয়ার পর রিশিডিউল করা হলো, তাহলে কেবিএফসি মানে কেরালা ব্লাস্টার এবং ব্যাঙ্গালোরের এগেনস্টে এটিকে মোহনবাগানের ম্যাচটা কবে রিশিডিউল হবে? তো দেখো, কেরালা ব্লাস্টারের বর্তমানে সিচুয়েশান খুবই খারাপ। তাদের 52-53 জন টোটাল মেম্বার রয়েছে, মানে প্লেয়ার, সাপোর্ট স্টাফ, কোচ সব মিলিয়ে। সেক্ষেত্রে দেখতে গেলে এই 52-53 জন মেম্বারের মধ্যে 24 জনের করোনা রিপোর্ট পজিটিভ আছে। 24 জনের সামান্য বেশি হতে পারে, তবে আমার কাছে যা আপডেট আছে 24 জনই কিন্তু করোনা পজিটিভ আছে। এখনও কিন্তু তারা একদিনও প্র্যাকটিস করতে পারেনি। অতএব এটিকে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি ম্যাচটা কিন্তু বর্তমানে হওয়া সম্ভব নয়, এই জানুয়ারিতে তো আর হওয়া সম্ভবই নয়। সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে অবশ্যই এই ম্যাচটা হবে, কবে হবে সেটা তো অবশ্যই জানিয়ে দেবে FSDL। এছাড়া ব্যাঙ্গালোরের ম্যাচটার কথা বলি, ব্যাঙ্গালোরও কিন্তু এখন অবধি প্র্যাকটিসে নামতে পারেনি। তাদের এক্স্যাক্টলি কতজন কোভিড পজিটিভ হয়ে রয়েছেন সেটা কিন্তু জানা যায়নি, কিন্তু তারা এখন অবধি প্র্যাকটিস সেশন শুরু করতে পারেনি। অতএব প্র্যাকটিস সেশন শুরু না করলে তারা কিভাবে ম্যাচ খেলবে? তো এই জানুয়ারিতে এই দুটো ম্যাচের আশা একদম ছেড়ে দাও, হওয়া সম্ভবই নয়। 23 তারিখে এটিকে মোহনবাগান উড়িষ্যার এগেনস্টে নামবে, তারপর আগামী 29 তারিখে ডার্বি খেলবে এসসি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। তো এর মাঝখানে আর কোনো ম্যাচ হওয়া সম্ভব নয়। তো এই দুটো যে স্থগিত হওয়া ম্যাচ, এইগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসেই হবে, এই রকমই কিন্তু খবর আছে। তো পরবর্তীকালে তো কবে হবে সেটা আমি জানতে পারলাম তোমাদের জানিয়েই দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।